আলসার বলতে আমরা যেটা বলছি গ্যাস্ট্রিক আলসার অথবা ডিউডেনাল আলসারের রোগীগুলো তারা অবশ্যই রোজা রাখতে পারবে কিন্তু তাদের রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে এবং নিয়ম কানুনগুলো একটু কঠোরভাবে মেনে চলতে হবে আমরা জানি যে যদি গ্যাস্ট্রিক আলসার অথবা ডিউডেনাল আলসারের পেশেন্টরা একটা হলো যে ডিউডেনাল আলসার যদি আমরা বলি তাহলে তারা যদি অনেক লম্বা সময় খালি পেটে থাকে তখন তাদের দেখা যাবে যে পেটে ব্যথা দেখা দিতে পারে আবার যদি গ্যাস্ট্রিক আলসারের পেশেন্টরা থাকে তারা রমজানে ইফতারে ভাজা পোড়া জাতীয় খাবার খেলে তাদের পেটে ব্যথাটা বাড়তে পারে সেক্ষেত্রে এই দুই ধরনের আলসারের পেশেন্টের ক্ষেত্রেই সতর্ক থাকতে হবে যাতে তারা ইফতারে খাবার সময় ভাজা পোড়া তৈলাক্ত খাবারগুলো কম খায় চেষ্টা করে যাতে স্বাভাবিক অন্য সময়ে রমজান বাদে তার দৈনন্দিন যেই খাবার তালিকা সেরকম খাবারটাই ইফতারের সময় গ্রহণ করতে এবং এটাও যাতে সে মনে রাখে যে সকালবেলা সাধারণত একজন মানুষ যে পরিমাণ খাওয়াটা খায় ইফতারে সেই রকম পরিমাণ খাওয়াটাই তার জন্য উপকারী হবে আমরা অনেক সময় দেখা যায় যে সারাদিন রোজা রাখার পরে অনেক বেশি ক্ষুধার্ত থাকার কারণে আমরা ইফতারে একটু বেশি খাবার প্রবণতা থাকে একজন গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসারের পেশেন্টদের এরকম বেশি খাবার প্রবণতাটা পরিত্যাগ করতে হবে কারণ সেটাও তার পেটে ব্যথাটা বাড়াবে আলসার বলতে আমরা বুঝাচ্ছি যে খাদ্য থলিতে অথবা খাদ্যথলির পরবর্তী যে অংশ সেই জায়গাগুলোতে যদি কোনো আলসার দেখা দেয় মানে কোনো ঘা দেখা দেয় যেইটাতে আপনার সাধারণত কোনো একটা ব্যাকটেরিয়া এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আমরা বলি সেই ব্যাকটেরিয়াটার কারণে অথবা খুব বেশি ব্যথানাশক ঔষধ বা অন্য কিছু স্টেরয়েড জাতীয় ঔষধ এগুলা খাওয়ার কারণে স্মোকার যারা তাদের স্মোকিংয়ের কারণে এই আলসারগুলো দেখা দেয় এই ক্ষতগুলো দেখা দেয় এবং তখন আমরা যখন খাওয়া দাওয়া করি তখন আমাদের খাদ্যথলিতে যে অ্যাসিড সেক্রেশন হয় সেগুলো এই ঘাগুলোতে ক্ষত জায়গাগুলোতে তখন দেখা যায় যে খুব ব্যথার সৃষ্টি করে এগুলো যখন সেখানে যায় তখন সেই ব্যথাটা সৃষ্টি করে সেইটার জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যাতে আমাদের সেই অ্যাসিড সেক্রেশনটা কম হয় এটার জন্য আমাদের ইফতারে খাবার সময় অতিরিক্ত ভাজা পোড়া তৈলাক্ত খাবার এটা বর্জন করতে হবে আমরা যাতে পর্যাপ্ত পরিমাণ রসালো খাবার যেরকম ফ্রুটস বা ভেজিটেবল এগুলোও আমাদের ইফতার থেকে সেহরি সময়টুকুতে খাই আমরা যাতে পর্যাপ্ত পরিমাণ পানি অন্তত 2 থেকে 3 লিটার পানি খাই এবং আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে এই আলসারটা আমাদের অন্যান্য দৈনন্দিন যে অভ্যাসগুলো সেগুলোও যাতে আমরা মেনে চলি যেমন আমরা আলসারের রোগীকে বলি যে অবশ্যই সে যাতে তার রাতের খাবারটা খাবার 2 ঘন্টা আগে শেষ করে এই জায়গাটাতে সবচেয়ে যেই সমস্যা হয় রোজার সময়টায় আমরা যখন সেহরিতে খাই সেহরি খাওয়াটা তো একদম শেষ সময় সেহরিতে খাচ্ছি খাওয়ার পরপর হয়তো আমরা ঘুমিয়ে পড়ছি তার সেহরির খাবারটাও তার ঘুমোতে যাওয়ার যাতে অন্তত 1 ঘন্টা আগে হয় তাহলে কিন্তু সেই আলসারের যে উপদ্রবটা থেকে যেই সিমটমসগুলো দেখা যায় পেটে ব্যথা বা এগুলো থেকে সে রক্ষা পাবে এটা ছাড়া ডাক্তারের পরামর্শে সে কিছু অ্যান্টি আলসারেন্ট ড্রাগ কিছু অ্যান্টাসিড জাতীয় ওষুধ এই রমজান মাসটাতে খেতে পারে যেগুলো তার এই অ্যাসিড সেক্রেশনটাকে কমাবে অথবা নিউট্রালাইজ করবে এবং তাকে একটু স্বস্তি দিবে অ্যান্টি আলসারেন্ট যেই ড্রাগ আছে পিপিআই আমরা বলে থাকি অথবা H2 ব্লকার ড্রাগগুলো এগুলো আমরা দিনে 2 বেলা অথবা অনেক সময় দিনে 1 বেলাও খাওয়া যেতে পারে রমজান মাসে রোগীটা 2 বেলা খেলে হয়তো বা একটু বেশি বেনিফিটেড হবে যেহেতু তার অনেকটা লম্বা সময় খালি পেটে থাকতে হয় এবং আমরা না চাইলেও হয়তো বা ইফতারের খাওয়াটা একটু ভারী হয়ে যায় অথবা রাতের খাবার থেকে সেহরির খাবার থেকে আমাদের ঘুমানোর সময়টা একটু বেশি শর্ট হয়ে যায় তো তার ক্ষেত্রে হয়তো বা দিনে 2 বেলা ইফতারে পানির সাথে সে সাথে সাথে খেয়ে ফেললো বা এখনের যে পিপিআইগুলো সেগুলো আসলে খাওয়ার সাথে খুব একটা সম্পর্কযুক্ত না সুতরাং খাওয়ার আগে খাওয়ার পরেও খাওয়া যায় সুতরাং সেটা একটা ইফতারে এবং একটা সেহরিতে এই দুই গ্যাপে রেখে সে যাতে এই অ্যান্টি আনসারেন্টগুলো গ্রহণ করে সেটা তার জন্য সবচেয়ে বেশি ভালো হবে এক তো ওষুধ তাছাড়া হলো গিয়ে উনি যাতে নিয়মগুলো মেনে চলে একজন স্মোকার অবশ্যই যাতে স্মোকিংটা ত্যাগ করে
যার চা খাওয়ার অভ্যাস বা কফি খাওয়ার অভ্যাস অনেক বেশি, সে যাতে এই ইফতার থেকে সেহরি পর্যন্ত চা কফিটা যতটা কম পাওয়া যায় সেভাবে যাতে খায়, না খেলে সবচেয়ে ভালো, খেলেও যাতে এক কাপের বেশি সেটা না হয়, সে যাতে পর্যাপ্ত পরিমাণ পানি খায় অন্তত 2 থেকে 3 লিটার এই ইফতার থেকে সেহরি পর্যন্ত, এবং সে যাতে রসালো ফল খায়, ঘুমানোর আগে যাতে সে অবশ্যই 2 ঘন্টা আগে খাবার বড় খাবারটা শেষ করে, এবং একটু যাতে তার পর্যাপ্ত ঘুমটাও যাতে হয় সেই ব্যাপারটাতেও যাতে সে একটু খেয়াল রাখে। কারণ আমরা বলি সাধারণত 6 থেকে 7 ঘন্টা যাতে একজন মানুষের স্বাভাবিক ঘুমটা হয়, তাহলে সেই জিনিসগুলোও কিন্তু এই আলসারের প্রবণতাটাকে একটু দমিয়ে রাখে। তো